তো সমস্ত কৃষক বন্ধুদের জন্য গুড নিউজ তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা চাইছেন যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি তো অবশ্যই আপনারা মাটির কথা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তাহলে এই ধরনের পেজে আপনারা আসতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি সরকারি ভর্তুকি আপনারা কিভাবে নেবেন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং লাস্ট ডেট কবে তো স্টেপ বাই স্টেপ আমি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য প্রতি বছরের মতো এবারও দু হাজার একুশ বাইশ সিজনে আবারও রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লাই প্রসেস সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে আঠেরোই নভেম্বর ঠিক আছে আঠারোই নভেম্বর লাস্ট ডেট অবশ্যই যারা আপনারা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে চান অবশ্যই এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন করুন তো আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে কোথায় আপনারা সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সেই যে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি তো চলুন আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ দেখে নিই সমস্ত ধরনের যে আপডেটগুলো রয়েছে এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো যখন আপনারা গুগল সার্চ সার্চবারে গিয়ে টাইপ করবেন মাটির কথা ডট নেট তো এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকেও আপনারা এই ধরনের পেজ আসতে পারবেন তো চাইলে আপনারা মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারেন বা ডেস্কটপ থেকেও আপনারা কিন্তু অ্যাপ্লাই খুব সহজেই করতে পারবেন তো লাস্ট ডেট আমি আপনাকে বলেই দিলাম যে আঠেরোই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট তো ইতিমধ্যেই সমস্ত রিস প্রসেস চালু হয়ে গেছে তো আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটে যখন আসবেন দেখবেন নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে যখন যাবেন দেখবেন যে কৃষি যন্ত্রিকীকরণের যে একটা লিঙ্ক এখানে শো করবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন যখন আপনারা এখানে ক্লিক করবেন পরবর্তী যে স্টেপ সেটা আপনারা এখান থেকে কৃষি যন্ত্রিকীকরণ যে অপশানটি রয়েছে সেইখানে আপনারা ক্লিক করবেন তাহলে রেজিস্ট্রেশনের যে অপশান সেটা এখান থেকে খুলে যাবে তো প্রতি বছরের মতো এবারও কিন্তু সেই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি থেকে ভর্তুকি এবং আপনারা খুব সহজেই এখান থেকে পেয়ে যেতে পারেন তো প্রতি বছরের মতো এবারও কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা দু হাজার একুশ এবং বাইশ সিজনে স্টার্ট হয়ে গেছে তো এর আগে যেমন দু হাজার উনিশ কুড়ি সিজনে স্টার্ট হয়েছিল ঠিক একই রকমভাবে দু হাজার একুশ বাইশ সিজন এবং এখানে নিউ লেখা রয়েছে তো সেই দু হাজার একুশ বাইশ সিজনের যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকান্ট বলে একটা অপশন রয়েছে আর একটা ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্টে আমরা যাবো না তো ডিপার্টমেন্ট বা অফিসিয়াল লগ ইন সেখানে আমাদের কোনো কাজ নেই তো আমরা অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবো তো অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইউজার ম্যানুয়াল বলে একটা অপশান রয়েছে ডান দিকে দেখবেন অ্যাপ্লিক্যান্ট ইউজার ম্যানুয়াল বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে প্রথমত আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখে নেবেন এবং কী কী যন্ত্র বা কী 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 যে রুলস রয়েছে সমস্ত কিছুই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন চলুন আমরা ইয়ে অ্যাপ্লিকান্ট ইউজার ম্যানুয়ালে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা প্রথমত পিডিএফ ফাইলটা সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ একবার পড়ে নেবেন তাহলে সব থেকে ভালো হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তো প্রথমত আপনাদের যেটি করতে হবে কৃষি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট ঠিক আছে ডাব্লু ডট এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়াই রয়েছে মাটির কথা ডট নেট তো এখানে গিয়ে প্রথমত আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেটা কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি যে অনুদান তো এখানে তিনটা স্কিম রয়েছে এবং তিনটা স্কিমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী কী ধরনের স্কিম রয়েছে তো কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে সরকারি অনুদান সেটা দু হাজার একুশ বাইশ সিজনে আবারও স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রসেস এবং সেই রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং শেষ বা লাস্ট ডেট হচ্ছে আঠেরোই নভেম্বর তো আপনারা এই সমস্ত ডিটেলসগুলো একবার পড়ে নেবেন সঠিকভাবে পড়ে নেওয়ার পরে আপনারা খুব সহজেই সঠিকভাবে আবেদনপত্র সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ইজার ম্যানুয়ালি ক্লিক করবেন এবং আবেদনপত্র কোন কোন প্রকারের জন্য গ্রহণযোগ্য সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো এক নাম্বার যেটা রয়েছে যেটা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প অর্থাৎ সমস্ত কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনারা আর্থিক অনুদান এখান থেকে পেয়ে যাবেন সেই স্কিমের নাম হচ্ছে এফএসএসএম এবং দুই নম্বর যেটা হচ্ছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এককালীন যে ভর্তুকি প্রকল্প সেটা হচ্ছে ওটিএ এবং যেটা যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি সেটা হচ্ছে সি সি তো আপনি যেই স্কিমের জন্য বা যেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে আপনাকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনাকে বেছে নিতে হবে তো ফর্ম ফ্রণের সময় যে সমস্ত তথ্যগুলো আপনাকে দিতে হবে সেই সমস্ত ধরনের তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে এক নম্বর যেটা রয়েছে যে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড আপনাকে দিতে হবে বা ভোটার নম্বর আপনাকে দিতে হবে অবশ্যই আপনি আপনার ভোটার নম্বরটা এখানে রাখবেন তারপরে দুই নম্বর আধার নম্বর আপনাকে দিতে হবে তিন নম্বর আপনাকে মোবাইল নম্বর দিতে হবে তারপরে যেটা রয়েছে যে আবেদনকারী রয়েছেন সেই আবেদনকারী ভোটার নম্বর আধার নম্বর মোবাইল নম্বর আলাদা আলাদা দিতে হবে দুইজন আবেদনকারীর ক্ষেত্রে যদি সেই তথ্যগুলো মধ্যে যদি কোনো মিল থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন সম্ভব নয় অর্থাৎ রেজিস্ট্রেশন করা সম্ভব নয় রেজিস্ট্রেশন করা যাবে না ঠিক আছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে তথ্য যাতে মিল না হয় আপনি একটি পরিবার থেকে যদি আপনারা আবেদন করেন সেই সমস্ত তথ্যগুলো যাতে সত্যি আপনার আলাদা আলাদা হয় তাহলে কিন্তু রিজিস্টন করতে পারবেন পাঁচ নম্বর যে পয়েন্ট রয়েছে যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থাকে তাহলে সেই আইডি নম্বর আপনাকে দিতে হবে ছয় নম্বর জমির পরিমাণ জমির পরিমাণ অবশ্যই আপনাকে দিতে হবে সাত নাম্বার সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য অর্থাৎ অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার ব্যাংক চালু রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস আপনাকে দিতে হবে তারপরে যে পেজ রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে যেটি করতে হবে আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে ভোটার কার্ড এবং ব্যাংকের যে পাসবুকের প্রথম পাতা সেটা আপনাকে জেপিজি বা পিএনজি ঠিক আছে জেপিজি বা পিএনজি দুশো কেবির সাইজে আপলোড করতে হবে আবেদনের পর পিডিএফ এর শেষে একটি ডকুমেন্টস নিয়ে রাখতে হবে তার সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে এবার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা জমা দেবেন এবং কোথায় জমা দেবেন সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা একবার পড়ে নেবেন তো ফর্ম জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে সেটা এফ এর ক্ষেত্রে ওটিএ এস এর ক্ষেত্রে এবং সি সি এর ক্ষেত্রে আপনাকে সমস্ত ধরনের ডিটেলসগুলি এখানে দেওয়া রয়েছে তো প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে ভোটার কার্ড আধার কার্ড জমির পর্চা বা দলিল যে কোনো একটা হলেই হবে ব্যাংকের পাসবুকের প্রথম যে পেজ সেটার জেরক্স আপনাকে দিতে হবে এবার পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি পাওয়া যাবে মেশিনের মূল্যের ওপর অথবা সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ভর্তুকি পেতে পারেন এবার আপনাকে যে আবেদনপত্র সেটা আপনাকে জমা দিতে হবে ব্লক কৃষির অফিসে অর্থাৎ আপনার ব্লক লেভেলের যে কৃষি দপ্তর রয়েছে সেই অফিসে গিয়ে আপনাকে সেই সমস্ত ডকুমেন্টস বা অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস সেখানেই আপনাকে জমা দিতে হবে এছাড়াও আপনাকে যেটি করতে হবে জেপিজি ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে অনলাইনে আপনাকে ব্যাংকের পাসবুক এবং ভোটের কার্ডের যে কপি সেইটা অবশ্যই আপলোড করতে হবে এছাড়াও আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো আপনাকে অবশ্যই দিতে হবে যখন আপনি হার্ড কপি জমা দেবেন অফিসে তো আপনারা চাইলে সমস্ত ডিটেলসগুলো একবার পড়ে নেবেন ঠিক আছে পড়ে নেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং নিচের দিকে দেখবেন যে সমস্ত যে সমস্ত ধরনের যন্ত্র আপনারা এখান থেকে পেতে পারেন বা যে সমস্ত ধরনের যন্ত্রের জন্য আপনারা ভর্তুকি পাবেন এবং কত টাকা আপনারা ভর্তুকি পাবেন কত শতাংশ আপনারা ভর্তুকি পাবেন যে সমস্ত এখানে যন্ত্রগুলো রয়েছে কৃষি যন্ত্রপাতি রয়েছে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছি সমস্ত লিস্ট এখানে রয়েছে তো আপনারা সমস্ত লিস্ট এখান থেকে দেখে নেবেন এবং সমস্ত লিস্ট দেখার পরে আপনারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলুন তো চলুন আমরা দেখে নিই অনলাইনে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন তো অবশ্যই আপনারা এই ধরনের সেই পেজে আসবেন ঠিক আছে পেজে আসলে এখানে দেখবেন যে অ্যাপ্লিকান্ট বলে একটা অপশন রয়েছে সেই অ্যাপ্লিকান্টে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেন্টে যখন আপনারা ক্লিক করবেন তখন প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের যখন অপশানে ক্লিক করবেন দেখবেন যে এখানে রেজিস্ট্রেশন পূরণ করার জন্য প্রথমত এখানে বেশ কয়েকটা অপশান রয়েছে যেমন এখানে বেশ কিছু লেখা রয়েছে ম্যানুয়ালটা আপনাকে অবশ্যই করে নিতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে রেজিস্ট্রেশন যখন করে ফেলবেন অবশ্যই আপনার ভোটের নাম্বারটি সেটাই আপনার রেজিস্ট্রেশনের যে ইন আইডি সেটাই আপনার লগ ইন আইডি হবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনাকে ক্রিয়েট করতে হবে তো চলে আমরা প্রথমত আমরা রেজিস্ট্রেশন করে ফেলি তো প্রসিডে যখন আপনারা ক্লিক করবেন রেজিস্ট্রেশনের জন্য প্রথমত আপনার যে ভোটের কার্ডের নাম্বার সেটা এখানে আপনাকে দিতে হবে তো ভোটের কার্ডের নাম্বারটা দেওয়ার পর তো এখানে আমি যে ভোটের কার্ডের নাম্বার অ্যাপ্লিকেন্টের যে ভোটের কার্ডের নাম্বার সেটা আমি দিয়ে দিয়েছি তো ভো ভোটের কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারে আপনাকে সমস্ত কিছু দিতে হবে এবং এখানে লেখায় রয়েছে যে ডিসি ইজ লগ ইন আইডি অর্থাৎ ভোটের কার্ডের নাম্বারটাই আপনার কিন্তু লগ ইন আইডি হবে দেন আপনারা এন্টারে ক্লিক করে দেবেন যখনই আপনারা এন্টারে ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এখানে যেটি করতে হবে আপনাকে এখানে আপনার যে মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইলটা রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনাকে এটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন তারপরে আপনি আপনার নেম বা ফার্মারের নেম আপনি দিয়ে দেবেন কৃষকের নাম দিয়ে দেবেন কৃষকের ফাদার্স নেম আপনার দিয়ে দেবেন জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আধার নাম্বার আপনাকে দিতে হবে তারপরে আধার নাম্বার দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন দেখবেন যে আধা নাম্বার দেওয়ার পরে আপনার ক্যাটাগরি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এস সি হলে এস সি এসটি হলে এসটি ও হলে ওবিসি বা জেনারেল হলে জেনারেল আপনার সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনি যে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে এখান থেকে বেছে নেবেন নেওয়ার পরে আপনার যে সাব ডিভিশন হবে সেই সাব ডিভিশনটা এখান থেকে আপনারা বেছে নেবেন নেওয়ার পরে আপনি আপনার ব্লকের নামটা এখান থেকে খুঁজে নেবেন নেওয়ার পরে সিলেক্ট করে দেবেন তারপরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে বেছে নেবেন অর্থাৎ জিপি তারপরে আপনি আপনার মৌজাটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটি মৌজা হবে ঠিক আছে সেইটা এখান থেকে আপনারা দেখে নেবেন এবং এই মৌজা দেখার পরে বা মৌজাটাকে সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনার যে গ্রামের নাম ভিলেজ নেম এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার আপনার যে খতিয়ার নাম্বার সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপরে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসও এখান থেকে আপনাকে দেওয়ার পরে সিং আপে ক্লিক করতে হবে সরি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে যখনই আপনারা ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসেসটি হওয়ার পরে আপনি সেই লগ ইন আইডি অর্থাৎ আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে সেই অ্যাপ্লিকেশনটা বা ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে চলুন আমরা সমস্ত ডিটেলসগুলো দিয়ে এখানে সাইন আপ করে নিই সাইন আপ করার পরে আমরা লগ ইন করে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত ডিটেলসটা আপনি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সমস্ত ডিটেলসটাই ফিল আপ করে ফেলেছি অর্থাৎ সমস্ত ফর্মটাকে ফিল করে ফেলেছি ফিল করে ফেলার পরে সমস্ত ডিটেলস এখানে সঠিকভাবে রিচেক করে নেবেন রিচেক করে নেওয়ার পরে আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন যখনই আপনার সাইন আপে ক্লিক করবেন আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং সাকসেসফুল রেজিস্ট্রেট এখানে শো করবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে সাকসেসফুল রেজিস্ট্রেট এখানে লেখাটা শো করছেন দেন আপনারা কী করবেন আপনার যে ইপিক নাম্বার আপনি সেখানে দিয়েছিলেন বা ভোটের কার্ডের নাম্বার সেটা এখানে আপনি আপনার ইপিক নাম্বারটা দিয়ে দেবেন দেন আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা এখানে টাইপ করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে সাইন ইনে ক্লিক করবেন যখনই আপনারা সাইন ইনে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের পেজ চলে আসবে অর্থাৎ আপনারা লগ ইন আইডি অর্থাৎ পাস লগিন আইডি যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ইপিক নাম্বার বা ভোটের নাম্বার সেটা তারপরে এখানে যখন আপনারা চলে আসবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ বলে একটা অপশন রয়েছে ফর্ম রয়েছে অ্যাপ্লাই নিউ বলে একটা অপশন রয়েছে ডকুমেন্টস আপলোডের অপশন রয়েছে এই তিনটা অপশান আপনাকে বা তিনটা কাজ আপনাকে করতে হবে তো চলুন আমরা দেখে নিই প্রথম যেটা অপশন রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন করার পরে এখানে অ্যাপ্লিকেশন টাইপ শো হবে অ্যাপ্লিকেশন নাম্বার ইউজার ফুল নেম এবং স্ট্যাটাস এখানে শো করবে দেন আপনারা ফর্মে যদি ক্লিক করেন দেখবেন যে সেই যে অ্যাপ্লিকেশন বা মেশিনের যে ফর্ম সেটা এখান থেকে খুলে যাবে তো আপনাদেরকে প্রথমত যেটি করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই নিউ বলে একটা অপশন রয়েছে সেইখানে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই নিয়ে যখন আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো প্রথম প্রথমেই আপনাদেরকে যেটি আমি বলেছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন এফ এস এস এম অ্যাপ্লাই ফর এস এফ এস এস এম অর্থাৎ কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে আর্থিক অনুদান প্রকল্প সেটার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো প্রথম অপশনের যে ক্লিক হওয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং দ্বিতীয় যে অপশন রয়েছে ওটি ওটিএ এস এফ আই অর্থাৎ ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন যে ভর্তুকি সেটার জন্য আপনারা দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করবেন এবং যারা কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চাইছেন তাদের জন্য তৃতীয় নাম্বার যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে যেমন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে আর্থিক অনুদান সেই আর্থিক অনুদানের জন্য আমি অ্যাপ্লাই করব দেন আমি প্রথম যে এফ এস এস এম সেটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই হেয়ারের একটা অপশান রয়েছে তো সেইখানে আপনারা ক্লিক করে দেবেন যখন আপনারা অ্যাপ্লাই হেয়ারের অপশানে ক্লিক করবেন দেখবেন যে অ্যাপ্লিকান্টের নেম ইপিক নাম্বার সহ সমস্ত কিছু এখানে শো করবে যেগুলো আপনারা রেজিস্ট্রেশন করতে দিয়েছিলেন এবার নেম অফ অর্গানাইজেশন যদি আপনার থাকে তাহলে এখানে দিতে পারেন অর্গানাইজেশনের ক্ষেত্রে হলে তো আমার যেহেতু ইন্ডিভিজুয়াল তো আমি এখানে অর্গানাইজেশন দিচ্ছি না দেওয়ার পরে এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনার ফিল করতেই হবে সেগুলো এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে তো এছাড়াও এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনার ফিল করেছিলেন যেমন আধার নাম্বার নেম ইফিক নাম্বার এই সমস্ত অবশ্যই আপনার ফিল করেছিলেন ফাদার্স নেম সমস্ত কিছু এখানে শো করছে এগুলো আপনাকে ফিল আপ করার কোনো দরকার নেই আপনার চলে আসবেন নিচের দিকে এখানে ব্যাঙ্ক নেম আপনাকে দিতে হবে ব্যাঙ্ক নেম অর্থাৎ যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি দিতে চান সেই ব্যাঙ্কের নেম স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক হলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ঠিক আছে তারপরে ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখার নাম ব্রাঞ্চটা আপনার কথা রয়েছে সেই ব্রাঞ্চ নেম তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে আপনাকে দিতে হবে তারপরে টাইপ অফ অ্যাকাউন্ট সেভিং হলে সেভিং কারেন্ট হলে কারেন্ট সেটা আপনি দিয়ে দেবেন তারপরে আইএফসি কোড দিয়ে দেবেন অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্কের যে আফ কোড সেটা আপনি আপনার পাসবুকেই পেয়ে যাবেন সেটা দেওয়ার পরে এবার যেহেতু আপনি নিজের জন্য বা নিজের অর্থাৎ আপনি যেহেতু এখানে ওন সিলেক্ট করে দেবেন অর্থাৎ নিজের আপনার যে নিজের জমি রয়েছে বা কৃষিকাজ যে সমস্ত যে সমস্ত কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনি নিতে চাইছেন নিজের জন্য নিতে চাইছেন না অবশ্যই ওন করে দেবেন তারপরে আপনার ভিলেজটা অবশ্যই এখানে অটোমেটিকভাবে চলে আসবে তারপরে পিনকোড আপনার দিয়ে দেবেন ঠিক আছে আপনার যে পিনকোড হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে আপনার জিপিটা অবশ্যই চলে আসবে তারপরে পি এস অর্থাৎ পলিশ স্টেশন আপনাকে এখানে দিতে হবে পলিসি স্টেশন দেওয়ার পরে যেটি করতে হবে আপনার যে গ্রামের নাম অবশ্যই এখানে শো করবে এবং আপনার যে পোস্ট অফিস এটাও শো করবে ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক এগুলো অবশ্যই শো করবে এখানে আপনাকে যেটি করতে হবে আপনি কিন্তু এর আগেই যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন খতিয়ার নাম্বার এবং আপনার যে মৌজা এগুলো সিলেক্ট করেছিলেন এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনার দেওয়া রয়েছে তো পরবর্তী যে অপশান রয়েছে এবার যেটা করতে হবে এরিয়া আপনার যে এরিয়া যতটুকু এরিয়া রয়েছে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে ইন ডিসি ডিসি মিলে আপনাকে দিতে হবে ঠিক আছে তারপরে পরবর্তী যে অপশান রয়েছে আপনি দেখবেন আপনার যে জমির পর্চা রয়েছে সেই পর্চা থেকে আপনি কিন্তু এই এরিয়াটা পেয়ে যাবেন দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে চুজ অফ ক্যাটাগরি আপনি তো প্রথমেই যেটা এফ এস এস এম সিলেক্ট করেছিলেন এবার এখানে চুস অফ ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন আপনি কী ধরনের মেশিন বা কী কী ধরনের ক্যাটাগরির মেশিন আপনি কিনতে চান সেইটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে বিভিন্ন ধরনের পাম্প মেশিন সহ হারভেস্টিং মেশিন সমস্ত কিছু রয়েছে তো আপনি যেটা নিতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেটি করতে হবে আপনার চুজ ম্যানুফ্যাকচার অর্থাৎ এখান থেকে যখন আপনারা চুজ ক্যাটাগরি সিলেক্ট করবেন চুজ মেশিনারি এখান থেকে সিলেক্ট করতে হবে কী ধরনের মেশিন আপনি কিনতে চান তো যেটা আপনার বা আপনি যেটা নেবেন সেটা এখান থেকে বেছে নেবেন নেওয়ার পরে এখানে ম্যানুফ্যাকচারের যে অপশান রয়েছে ঠিক আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেওয়ার পরে মডেল নাম্বার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেন সেটার যে প্রাইস এখানে শো করবে তারপরে এখানে যে ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনে আপনারা ক্লিক করে দেবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করবেন যখনই আপনারা সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশন নাম্বার সেখানে জেনারেট হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হওয়ার পরে দেখবেন যে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই স্টেটাস চেক করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি আপনাদেরকে বলে রাখি যে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে কপি অফ আধার আধার কার্ডের যে কপি সেটা আপনাকে অবশ্যই দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে দিতে হবে ডকুমেন্টস এবং প্রুফ অফ ফার্ম ক্যাটাগরি হিসাবে আপনাকে যদি আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে অবশ্যই আপনাকে দিতে হবে ফটোকপি দিতে হবে ব্যাংকের পাসবুকের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে ল্যান্ড ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ জমির যে ডকুমেন্টস সেটা আপনাকে দিতে হবে ডিট বা আপনার যে মিউটেশন সেটা আপনি অবশ্যই দিতে পারেন খতিয়ান তো সমস্ত ডিটেলসটা ফিল আপ করার পরে সাবমিট বাটন আপনি ক্লিক করে দেবেন তো চলুন আমরা সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনারা দেখতেছেন কেবি আইডি যদি আপনার থাকে অর্থাৎ কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধুর আতায় যদি আপনি থাকেন তাহলে এখানে কেবি বা কৃষক বন্ধুর আইডি রয়েছে আপনার সেটা এখানে আপনি দিতে পারেন তবে এখানে মার্ক দেওয়ার নেই এটা আপনারা ছেড়েও দিতে পারেন যদি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার থাকে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি সমস্ত ডিটেলসটা এখানে ফিল করে দিয়েছি ঠিক আছে আমি সমস্ত ডিটেলসটা এখানে ফিল করে দিয়েছি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো এখানে একটা যেটা বলছে যে আপনি সমস্ত ডিটেলসগুলো ফিল করে দেওয়ার পরে আপনি কি শিওর যে আপনি সাবমিট করে দেবেন তো অবশ্যই এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করছে সে অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই সেটা চেক করতে পারবেন তো চলুন আমরা এই অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট আউটও নিতে পারেন দেন আপনারা ওকে করে দেবেন ওকে করে দিলেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ইউজার ফুল নেম স্ট্যাটাস এখানে শো করছে এবং এখানে চাইলে আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারেন এবং ডকুমেন্টস এখান থেকে আপনারা আপলোড করে দিতে পারেন তো চলুন আমরা ডকুমেন্টস আপলোডের জন্য সেই ডকুমেন্টস আপলোডের যে অপশন রয়েছে এখান থেকে ক্লিক করে দেবেন ডকুমেন্টস আপলোডের যে অপশন সেটা এখানে চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ব্যাঙ্ক ডকুমেন্টস অর্থাৎ ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজটা এখান থেকে আপনারা আপলোড করে দেবেন দেন আপডেটে ক্লিক করে দেবেন তারপরে আপনার ইপিক কার্ড আর ভোটের কার্ডের যে স্ক্যান কপি ঠিক আছে সেটা যে পিজি বা পিএনজি ফর্মেটে রাখবেন সেটাও এখান থেকে আপডেট করে দেবেন এবং আপডেটে ক্লিক করে দেবেন তারপরে আপনার যে ল্যান্ড ডকুমেন্টস রয়েছে অর্থাৎ জমির যে ডকুমেন্টস রয়েছে মিউটেশন অথবা ডিট সেটা আপনারা এখান থেকে আপডেট করে দেবেন দেওয়ার পরে সমস্ত ফর্মটি একদম সম্পূর্ণভাবে ফিল করে দেওয়ার পরে আপনারা অবশ্যই সমস্ত সহ আপনার যে ব্লক লেভেলের অফিস রয়েছে সেখানে জমা করে দেবেন এবং সেখান থেকে আপনারা এই অনলাইনেই আপনাদের যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই খুব সহজেই আপনারা আপনাদের কৃষি দপ্তরে থেকে এবং আপনারা খুব সহজেই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অবশ্যই সেই ভর্তুকি সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ প্রত্যেকেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন